নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে সামনে রেখে কিছু জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপরে কোশ্চেন্স আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই এক্সামের জন্য তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস এবং এখানে কিন্তু প্রায় সমস্ত সাবজেক্ট কভার করতে হচ্ছে তো সেরকমভাবে সমস্ত সাবজেক্টকে একসঙ্গে নিয়ে আজকে আমাদের এই ক্লাসটি শুরু করছি আমার সঙ্গে থাকো পড়াশোনা করে যাও রেগুলার ওয়েতে আশা করি সফল হওয়া খুব শক্ত হবে না দেখো এক নম্বর এখানে কোশ্চেন কী আছে একটি ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয় অর্থাৎ যদি কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন সেটা হবে কোন শ্রেণীতে এতে বলছে ক্যাটায়ন অ্যানায়ন আয়ন নিশ্চয় তোমাদের এগুলো আইডিয়া অবশ্য আছে যে যখন কোনো পরমাণু কোনো ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন সেটা পজিটিভ আয়নে বা হচ্ছে ক্যাটায়নে রূপান্তরিত হয় আয়ন দু প্রকার হয় ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন যখন ইলেকট্রন শর্টেজ হয় দ্যাট মিন্স ওটা হচ্ছে ক্যাটায়ন হয়ে যায় অর্থাৎ ইলেকট্রন বর্জন করলে সেটি যাবে কি হচ্ছে ক্যাটায়নে ঠিক তো তোমাদের এই সমস্ত কোশ্চেন সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে আমরা তোমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যইগুলো ঠিকঠাক আনসার দেওয়ার চেষ্টা করবো নেক্সট যাবে কি হচ্ছে টোয়েন্টি সেভেনে টোয়েন্টি সেভেন এখানে আমরা কী পাচ্ছি টোয়েন্টি সেভেনে আছে কিলোওয়াট ঘণ্টা দ্বারা কোন রাশি পরিমাণ করা হয় কিলোওয়াট ঘন্টা এতে বলছে তরিত শক্তি বি বলছে তড়িৎ ক্ষমতা তড়িৎ প্রবাহ মাত্রা নাকি তড়িৎ বিবাহ প্রভেদ দেখো কিলোওয়াট ঘন্টার মাধ্যমে আমরা হচ্ছে মাপি এনার্জি দ্যাট ইজ কতটা ইলেকট্রিসিটি আমরা ইউজ করেছি কতটা তড়িৎ শক্তি আমরা ব্যবহার করেছি ওটার পরিমাণটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। ফলে কিলোওয়াট ঘন্টার সঙ্গে ব্যবহার হচ্ছে এখানে অপশানে তড়িৎ শক্তি ঠিক আছে কিলোওয়াট ঘন্টা দিয়ে আমরা মাপ হচ্ছে তড়িৎ শক্তি নেক্সট এখানে টোয়েন্টি এইটে আমরা এখানে কি পাচ্ছি টোয়েন্টি এইটে আছে একটি তরিযোজি এবং একটি সমযোজি যৌগের জোর হলো কোনটা অর্থাৎ যে জোর মধ্যে একটা আছে তরিতি একটা আছে সমযোজি সোডিয়াম ক্লোরাইড এম জিও সিও এইচটিও ও টু সিএইচ ফোর সিএলডু এইচ টু দেখো এর মধ্যে একমাত্র সোডিয়াম ক্লোরাইড এবং এম এই জোরটা হচ্ছে তরিত্রজি এবং সমযোজির জোর বাকি কোনোটাই কিন্তু একটি তরিত সমযোজির জোর এখানে নেই একমাত্র সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড এই দুখানা জল হচ্ছে ধৈর্যজি এবং সৌদির জোর এবং বাকি কোনোটা কিন্তু জোর এগুলো আসছে না ক্লিয়ার যাবো কি আমরা নেক্সট টাইম টোয়েন্টি আগেরটা ছিল হচ্ছে আমার এখানে আঠাশ এটা আসলে হবে উনত্রিশ এটা আসলে হবে হচ্ছে উনত্রিশ ওকে নাম্বার এখানে ভুল দেওয়া আছে এটা আসলে হচ্ছে উনত্রিশ এখানে কী হবে এক ন্যানোমিটার সমান কী টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার মাইনাস নাইন মাইনাস টুয়েলভ এক নানো মিটার ইকাল হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার ওকে এখানে সঙ্গে ন্যানোটা একটুখানি ম্যাচিং করে মনে রাখতে পারো নাইন টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটা হচ্ছে এক ন্যানো মিটারের সঙ্গে সমান নাইনের সঙ্গে ন্যানো এটা একটু সহজ নিয়মে মাথায় রাখা সম্ভব ওকে যাব নেক্সট টাইম নাম্বার থার্টি থার্টি এখানে কি পাচ্ছি চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা শুনতে পাবে নাকি জোরে শুনবেন না কি আসতে শুনবেন নাকি আদৌ শুনতে পাবেন না দেখো আমরা জানি শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয় কোনো মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না কিন্তু চাঁদে কোনো বায়ু নেই অর্থাৎ শব্দ পরিবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যম ওখানে নেই এবং মাধ্যম না থাকার জন্য ওখানে দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা করলেও ওরা কিন্তু একের কথা অন্য লোক শুনতে পারবে না ক্লিয়ার অর্থাৎ আদৌ শুনতে পাবে না যাব নেক্সট থার্টি ওয়ান থার্টি ওয়ানে কি বলছে আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপতন কোণের মান কত ডিগ্রি হবে থার্টি ওয়ান ওকে যেমন ধরো আমরা কী জানি কোনো একটা তলে যদি এইভাবে আসে আপতিত আপতিত রশ্মি আসে এখান থেকে চলে যাচ্ছে হচ্ছে প্রতিফলিত রশ্মি ওকে কি বলছে এরা হচ্ছে পরস্পর লম্বন এই কোনটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি আসলে এবং হচ্ছে গেল এরা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে পরে আপাতন কোণের মান কত এই কোনটার ভ্যালু কত ডিগ্রি অবশ্যই এটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি কী জন্য সবটা নিয়ে হচ্ছে একশো আশি ডিগ্রি এইটুকু নব্বই হওয়ার অর্থ হচ্ছে অবশ্যই এটা ফর্টি ফাইভ এটা হচ্ছে ফর্টি ফাইভ তাহলে কী হল ফর্টি ফাইভ ফর্টি ফাইভ নব্বই আর এই নব্বই মতো হচ্ছে একশো আশি ডিগ্রি দ্যাট মিনস তাহলে আপাতত তাহলে এখানে আপাতন কোনটা হবে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে যাবো কোশ্চেনে কোন পরিবর্তনটি মোমবাতি দহনে ঘটে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ভৌত এবং রাসায়নিক পরিবর্তন উভয়ই নাকি উপরে কোনোটি নয় কোন পরিবর্তন হয় দেখো মোমবাতি যখন নাকি দহন হয় তখন একসঙ্গে দুখানা পরিবর্তন হয় অর্থাৎ মোমবাতি যে গলে যাওয়াটা ওটা হচ্ছে কি ভৌত পরিবর্তন ওটা গলে গিয়ে আবার আগার অবস্থায় ফিরে আসে দ্যাট ইজ ভৌত পরিবর্তন এবং মোমবাতির দহনে কিন্তু ওর ভেতরে কার্বন এবং হাইড্রোজেনটা চেঞ্জ হয়ে যায় তো ওটা হচ্ছে আবার রাসায়নিক পরিবর্তন অর্থাৎ মোমবাতির দহনে একই সঙ্গে আমার ভৌত এবং রাসায়নিক পরিবর্তন উভয় একসাথে ঘটবে ঠিক আছে থার্টি থ্রিতে আসবো থার্টি থ্রি কী আছে নিম্নলিখিত শব্দের কোন ধর্মের ওপরে স্টেথোস্কোপ কাজ করে প্রতিসরণ প্রতিফলন বিচ্ছুরণ না তরঙ্গ ধর্ম কোন ধর্মের উপর ভিত্তি করে স্টেথোস্কোপ কাজ করে যেন অবশ্যই এই টেতোস্কোপটা কি ওই ডাক্তাররা ইউজ করে থাকেন আমাদের শরীরে শব্দ গ্রহণ করার জন্য দ্যাট ইজ স্টেথোস্কোপ কোন ধর্মসাধন এটা হয় এটা হয় শব্দের প্রতিফলনের জন্য শব্দ প্রতিফলনের মাধ্যমে নলের ভেতরে গায়ে বারবার প্রতিফলিত হয়ে ওটি ডাক্তার কান অব্দি পৌঁছয় ফলে এই শব্দের প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে তৈরি হয় স্টেথোস্কোপ ক্লিয়ার নেক্সট এখানে কী পাচ্ছি থার্টি ফোর থার্টি ফোরে আছে নিচের কোন কেলাসে কেলাস জল থাকে না সোডিয়াম ক্লোরাইড ব্লুভিট্রিওল অ্যালাম কাবুকচার সোডা একমাত্র সোডিয়াম ক্লোরাইড বা যে সাধারণ লবর এনএসিএল এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে একমাত্র কেলাস জল থাকে না বাকি সমস্ত পদার্থের মধ্যে কিন্তু কেলাস জল থাকে ওকে একমাত্র সোডিয়াম ক্লোরাইডে কেলাস জল থাকছে না বাকি অ্যালাম ব্লু ভিট্রিওল সোডা সবার মধ্যেই কেলাস জল থাকছে শুধু এমসিকিউ পড়লে পরেই হয়ে যায় এমনটা নয় কিন্তু অবশ্যই পড়াশোনা করে নেবে অন্ত একবার রিডিংটা অন্তর দিয়ে নেবে ঠিক আছে এতে করে বেসটা ক্লিয়ার থাকবেন যেমন আমরা নেক্সট কোশ্চেনে থার্টি ফাইভ থার্টি এখানে কি বলছেন জিবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপটি ব্যবহৃত হয় সি টুয়েলভ সি ফোর ইউ টু থার্টি ফাইভ না ইউ টু থার্টি সেভেন জিবাশ্মের বয়স জানার জন্য যে কার্বন ফোর সি ফোরটিন এই আইসোটোপটি ব্যবহৃত হয় জিবাশ্মের বয়স জানতে সি ফোরটিন আইসোডটি ব্যবহৃত হয় এটা কিন্তু মাথায় রেখে দিও ওকে জীবাশ বয়স সি ফর্টিন চোখ বুঝে এটা অবশ্য মুখস্থ করে রেখে দেবে থার্টি সিক্সেন্ড কি বলছে সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কি এই যে সূর্যের এত তেজ তাপমাত্রা ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ উঠছে এই শক্তি উৎসটা কি নিউক্লীয় সংযোজন নিউক্লীয় বিভাজন অতিরিক্ত তেজস্ক্রিয় মূল উপস্থিতি না এগুলো কোনোটিই নয় এটা আসলে হয় কি নিউক্লীয় সংযোজন ঠিক আছে সূর্যের অভ্যন্তরে হয় আসলে নিউক্লীয় সংযোজন এখান থেকে হয় হচ্ছে এত শক্তি উৎপন্ন হচ্ছে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে দ্যাট ইজ নিউক্লিয় ফিউশন ওকে নট ফিশন যা কি থার্টি সেভেনে থার্টি সেভেন এখানে কি আছে যে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় সেই যন্ত্রটি কোনটি সেটা হবে অবশ্যই থার্ড লিভারটি ওকে থার্ড টাইপের লিভারটা হচ্ছে সবসময় যান্ত্রিক সুবিধা একের কম হয় যেমন ধর হচ্ছে ক্রেনগুলো ক্রেন ঠিক আছে ওই ক্রেনগুলো হয় না যে এখান থেকে ভারী ভারী মালপত্র ওঠানো হয় হ্যাঁ এই সমস্ত ক্রেনে কিন্তু যান্ত্রিক সুবিধা সব সময়তেই একের কম হয় ঠিক আছে যাব গিয়ে নেক্সট কোশ্চেনে বৃক্কের গঠনগত এবং কার্যগত এককের নাম কি নেফ্রিডিয়া নেফ্রন নিউরন ম্যালপিজিয়ার নালিকা কোনটা হবে বৃক্কের গঠনগত কার্যগত নাম হচ্ছে অবশ্যই জানি কি নেফ্রন এগুলো গুলিয়ে ফেলবে না কোনটা কার সঙ্গে যুক্ত নিউরনটা কার সঙ্গে যুক্ত নেফ্রিডিয়া কার ঙ্গ ম্যালফিজেন এগুলো কিন্তু মুখস্থ করে রাখবে বৃক্ষের সঙ্গে যাব হচ্ছে নেফ্রন ঠিক আছে যাব নেক্সট কোয়েশ্চেন্টি নাইন কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি হলো অর্থাৎ কোন কোন গ্যাসের মিশ্রণে কোল গ্যাস তৈরি হয় ওকে কোল থাকে আসলে হাইড্রোজেন থাকে কার্বন মনোক্সাইড থাকে আর থাকে সিএইচ ফোর বা হচ্ছে মিথেন ওকে অর্থাৎ এইচ টু সিও অ্যান্ড সিএইচ ফোর এইচ টু অ্যান্ড সিএইচ ফোর হচ্ছে কোল গ্যাসের মধ্যে অপশান এভাবে উত্তরটি ওকে যাব নাম্বার ফর্টি থেন ফর্টি কী বলছে যে অক্ষর গুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বে পরিবর্তন হয় না সেগুলো কোনটা কোনটা আমার তো এখানে দেখে মনে হচ্ছে ও এম ইউ চেঞ্জ এখানে হবে না সিটা এখানে চেঞ্জ হবে না কী জন্য এখানে আমি এ রাখি এ এমনই আসবে এখানে আমি পি রাখি পি আসবে এরকম সি এমন থাকলে সি আসবে এরকম ঠিক তো সেখানে পি আছে পি চেঞ্জ হয়ে এমন আসবে এস চেঞ্জ হয়ে এমন আসবে আর চেঞ্জ হয়ে এমন আসবে কিন্তু এ পাশে আছে ও এমনই আসবে এম চেঞ্জ হলো এমন আসবে ইউ চেঞ্জ হলেও এমনই আসবে জানো এটা চেঞ্জ হলে পরে বি এ আসবে হচ্ছে এমন আসবে ডিটা এমন আসবে ও এমন আসবে ঠিক তো ফলে উত্তর অপশন সি হবে সি এর কোনো পার্শ্ব পরিবর্তন হবে না ফর্টি ওয়ান ফর্টি ওয়ান এখানে কী আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত হওয়া উচিত ওকে ড্রিঙ্কিং ওয়াটারে আর্সেনিকের মাত্রা কত হওয়া উচিত জানো এটা এটা হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলিগ্রাম পার হচ্ছে লিটার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার ওকে ফর্টি টু এখানে কি বলছেন রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা কোন ভিটামিন স্কারভি রোগকে আটকে দেয় ভিটামিন বি টুয়েলভ কে সি ডি কোনটা আটকায় স্কারভি আটকায় ভিটামিন সি স্কারভি আটকাচ্ছে হচ্ছে ভিটামিন সি যাব নেক্সট কোয়েশ্চেনে ফর্টি থ্রি আইসোডোপ নেই এমন একটি মৌলের নাম বলছে আইসোডোপ নেই এর মধ্যে সোডিয়াম ইউরেনিয়াম কার্বন ক্লোরিন কার আইসোডোপ নেই ফর্টি থ্রি আমরা জানি ইউরেনিয়াম আইসোডোপ আছে ইউ থার্টি থার্টি সেভেন কার্বন আইসিডি অক্সি ফর্টিন ক্লোরিনের আছে একমাত্র সোডিয়ামের কোনো আসলে এখানে দেখা যায় না এটা নেই ঠিক আছে ফর্টি ফোরে এখানে কী পাবো কোষ চক্রের কোন দশায় ডিএনএ দ্বিতকরণ ঘটে কোন দশায় ডিএনএটা ডাবল হয়ে যায় ওকে ফর্টি ফোর ফর্টি ফোরে হবে এটা হবে হচ্ছে এস দশাতে এটাটুকুনি বায়োলজি বইয়ের কোষ বিভাজন আপনারা ভালো করে পড়াশোনা করে রাখবে দেখবে যে কোষ চক্রের এস দশাতে ডিএনএর দ্বিতীয়করণটা ঘটে দেখো নাম্বার ফর্টি ফাইভে পঁচিশ গ্রাম এনএসি এল আছে দুশো পঞ্চাশ এম এল দ্রবণে দ্রবণে শতকরা মাত্রা কত ওকে এর মাত্রা হচ্ছে গিয়ে সিম্পল ভাগ করে দেবে দুশো পঞ্চাশ এম এলকে কে ভাগ করে দেবে কত হবে দশ হবে মাত্র হবে দশ পার্সেন্ট ওকে ক্লিয়ার নেক্সট হবে কি ফর্টি সিক্স নিম্নলিখিত কোন অঙ্গে দেখা যায় গ্লোমেরুলাস নেফ্রিডিয়া নেফ্রন অগ্নাশয় কোন অঙ্গে আছে গ্লোমের উলাস ফর্টি সিক্স আমরা জানি এই গ্লোমেরুলাসটা থাকে হচ্ছে আসলে ব্রিকে দ্যাট মিনস থাকে হচ্ছে নেফ্রনে নেফ্রা আছে হচ্ছে গ্লোমেরুলাস ফর্টি সেভেন কী আছে একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটি গতিশক্তি কতটা হবে ফর্টি সেভেন যদি কি না কোনো বস্তুর বেগ দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি হবে হচ্ছে চার গুণ হয়ে যাবে বেগ দ্বিগুণ বাড়লে গতিশক্তি চার গুণ হয়ে যায় ঠিক আছে যাব গিয়ে নেক্সট কোশ্চেনে ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয় যকৃত ফ্লিহা হৃদপিণ্ড পাগস্থলী ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয় ফর্টি এইট ফর্টি এইটের পাকস হচ্ছে যকৃতে ইউরিয়া সংশ্লেষিত হয় যকৃতে এটা মনে রেখে দেবে ফর্টি নাইন কি পাচ্ছি গামারসি ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত নাকি চুম্বকীয় স্রোত নাকি ঋণাত্মক আধানযুক্ত স্রোত কোনোটি নয় দেখো গামারস্যি হচ্ছে আসলে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা ধনাত্মক না নয় উত্তর অপশন বি এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ক্লিয়ার দেবো আমরা ফিফটিতে ফিফটি এখানে কী পাচ্ছি যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটা হচ্ছে কি নাইট্রোজেন সাধারণ হাইড্রোজেন হিলিয়াম নিয়ন কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই নিউট্রন নেই এমন একটি পরমাণু হচ্ছে সাধারণ হাইড্রোজেন এর কোনো নিউট্রন থাকে না ক্লিয়ার তো আজকের এই ছোট্ট ভিডিওটি এতগুলি ছিল আজকে এখানে আমরা পঁচিশটা কোশ্চেন আলোচনা করলাম যেখানে প্রায় সবগুলো হচ্ছে সায়েন্সের থেকে ছিল এর পরবর্তীকালে আমরা এইভাবেই জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের উপর কোশ্চেন নিয়ে আসবো আমার সঙ্গে থেকেও এভাবে রোজ প্র্যাকটিস করে যাও তাহলে পরে কী হবে সময় কিছুগুলো আর আটকাবে না একটা কিছু আমার সঙ্গে এত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ